কেরালার ওয়ানানাদে প্রবল বৃষ্টিতে চার ঘন্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত একশো পঞ্চাশ জনে তিরিশ জুলাই মঙ্গলবার ভারী বর্ষণের সৃষ্ট ভূমিধসে এই হতাহতের ঘটনাগুলো ঘটে এতে এখন পর্যন্ত দুশো পঞ্চাশ জনকে কাদামাটির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় কেরালা সরকার রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হলেও এনডিআরএফ সহ একাধিক সংস্থা মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে এছাড়াও ভারতের বিমান বাহিনী সহ অন্যান্য সংস্থাও উদ্ধার কাজে সহায়তা করছে ওয়ানাদ জেলা কর্তৃপক্ষের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানায় চলমান ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে উঠেছে ভূমিধসের কারণে শতাধিক আহত সহ তিনশো পঞ্চাশ অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বিজেপি প্রধান জে পি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন উদ্ধার কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি